असम के बिल्सीपारा में एक सभा का आयोजन किया गया। इस सभा की अध्यक्षता सुब्रतो सेन ने की। इस सभा में सुब्रतो सेन ने लोगों को बच्चों के अपहरणकर्ताओं के बारे में बताया और सभा में कहा कि अपने बच्चों की देखभाल खुद करें, जगह बच्चों के अपहरण हो रहे हैं। तो चलिए सुनते हैं उन्होंने आगे और कुछ क्या कहा है। এইটো হলে এইটো যদি অন্ধবিশ্বাস থাকে কোনো অপ্রিয় ঘটনা ঘটিব পারে কোনো কোন ঠাইত এই যদি প্রশাসন আমাকে ভালদরে বুঝাই দেয় এই অন্ধবিশ্বাসটো আজি মই ভাবো অন্ধবিশ্বাস বা মানুষের ভিতর পর আজি এলো অল্প দূর হয়েছে। আপনি কি হয়? মই এনে নাগরিক মঞ্চ প্রেসিডেন্ট লেছি প্রশাসন পিএস লেছি বড়া নাগরিক মঞ্চ প্রেসিডেন্ট। ধন্যবাদ। সমাজ ইয়াত সচেতন হব লাগিব, সচেতন হব লাগিব। আমরা যদি নিজে সচেতন আর সচক হোক তাহলে পাবলিকক আমার বুঝাব পারি। তো আমাক ইয়াত সচেতন হয়ে সজাগ হয়ে থাকিব লাগিব। কোনো ধরনের মানে কোনো বেলেগ কোনো ঘটনা নহয়, এই কারণে আমাক সজাগ থাকিব লাগিব। এই অন্ধবিশ্বাস আমার অন্ধবিশ্বাস যেটু এই সভাধারাটু এই মনত আমাক সবক বুঝিব লাগিব। বুঝি সবাক ইয়াত উপস্থিত সবাক নাগরিক নাগরিক মই ধন্যবাদ জানাই আজি মিটিংটো ইয়াতে ভঙ্গ করল ভঙ্গ করি। অন্ধবিশ্বাস বস্তুটা কি মই কম নাগে এটা একদম।